তারমানে 2020 চনে আমার কাছে মানে ড্রাইভিং লাইসেন্স বানার জন্য 9,000 টাকা নিছে, আর আমার মামার কাছে নিছে 4,000 টাকা, 13,000 টাকা টোটাল। তে লানার বানাই দিছে, লানার বানাই দেওয়ার পরে ও মানে আর কোনো কিছু কাম কাজ করে না, আর ফোন মারিলে আসলে খালি কয়েক টাকা লাগবো, টাকা লাগবো, টাকা তো আমি আর দেই নাই। তে তারপরে কতদিন পরে মোটামুটি 1.5 বছর পরে, 1.5 বছর পরে মোটামুটি এই যে রোজা গেল, রোজা আছে, রোজার মধ্যে মানে ওকে ধরলাম, ধরবার করলাম টাকা দে, মানে আমার একটা ভাই আছে ওই ভাইয়ের সাথে ধরলাম। তো এই বিলে এইখানে বিলে তে অরণ্যার ডাকানে ভিতরে আনা হলো, আনার পরে ফিরে একটা এস আই স্যার আছে, ওই স্যারের মানে জিজ্ঞাসা করলো যে টাকা তুই নিছে, হ্যাঁ কয়, হ্যাঁ নিছি টাকা, কত টাকাটা দে, কয় দিম। এগুলো মানে পরে আমরা তো স্যার মহিনা 5,000 টাকা দিছে, 8,000 টাকা যেমন কি একজনে জামিন করে নিয়ে গেছে, মো জামিল করে সাংড়া, তো এখন জামিন করে নিয়ে গেছে, হ্যাঁ 8,000 টাকা 1 মাস পরে দিবার চাইছে। তে আজ 5 মাস হয়, জামিনদারও নাই টাকাও নাই, পরে ফিরে আজকে আমি ফের ডিটি অফিসের সামনে গেছি, যাই দিয়ে যে ও খারাই রয়েছে, তো আমি ওকে বললাম যে আমার টাকাটা দেরুনি ভাই, টাকা তো দিছি, তে 5,000 টাকা দিছি, কয় তো বললাম আরও দে 8,000 টাকা, হ্যাঁ কয় এলা দিবেন নয় পরে দিন, বললাম না এলা দে, হ্যাঁ তো আমি কইলাম কয় দেয় না, পরে কয় কি কয় এখানে টাকা নিবু না মারি খাবো, আমি কেরমভাবে কয়, হ্যাঁ কয় মারি খাবো নাকি, পরে আমি ফিরে ওসি স্যার ফোন করলাম, ফোন করার পরে করলাম স্যার এভাবে করতে, তো কয় তাহলে আমি করলাম স্যার রাইটার করে ফোন করে দেন, ওরা সে নিয়ে যাক, পরে ওরা যায় এই যে নিয়ে এলো, ওর নাম রনি, হ্যাঁ 2020 ঘটনাটা। তার বাড়ি তো যে বিষ্ণু হলে বললাম, আমার বাড়ি পাটাকাটা, আমার নাম জায়দুল ইসলাম।